জিপ গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে গড়গড়িয়ে ছুটছে পশ্চিমবঙ্গ সরকার লেখা বোলেরো গাড়ি। ভয়ঙ্কর এমন গাড়ির জালিয়াতি কাণ্ডে চোখ কপালে উঠেছে পরিবহন দপ্তরের। চাঞ্চল্যকর ঘটনাটির ছবি ধরা পড়েছে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের বিডিও দপ্তরে। জালিয়াতিদের খপ্পরে পড়ে মোটা টাকা খোয়ানোর ঘটনা হামেশাই শোনা যায়। এছাড়াও পরীক্ষা জালিয়াতি, নির্বাচনে জালিয়াতি, এইসব কিছুকে ছাপিয়ে গেল গাড়ি জালিয়াতি কাণ্ড। তাও আবার যে সে গাড়ি নয়, একদম খোদ সরকারি চালক দ্বারা চালিত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি, যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে। প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। সাদা যে চার চাকা গাড়িটি নিয়ে শোরগোল পড়েছে, সেই গাড়িটি রক্ষাকর্তা জামালপুরের ডেভেলপমেন্ট অফিস গাড়ির সামনে এবং পেছনে উভয় জায়গায় লাগানো রয়েছে গাড়ির নাম্বার প্লেট, যার নাম্বার WGJ2585। গাড়ির সামনে এবং পেছনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যা দেখে বোঝার উপায় নেই গাড়িটি সর্বাংশ জালিয়াতিতে ভরা। জামালপুর বিডিও অফিসে গেলে এই গাড়িটিকে দেখা যায় এবং সেই গাড়ির সরকারি চালক অনিল মুর্মু যেই গাড়িটি করেই জেলার বিভিন্ন সরকারি প্রশাসনিক কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। বিডিও অফিসের অন্দরমহলে খোঁজখবর নিয়ে জানা যায় যে একদা জামালপুরের বিডিও অফিসের জন্য বরাদ্দ ছিল দুটি জিপ। তার মধ্যে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে অনেকদিন আগে সেটিকে কাটাইয়ে পাঠিয়ে দেওয়া হয়। ওই জিপ গাড়িটির পরিচিত এখন শুধুমাত্র জামালপুরের বিডিও অফিসের পুরনো নথিতেই রয়ে গেছে। অপর বিকল একটি জিপ গাড়ি এখনও অস্তিত্ব জানান দিচ্ছে, যেটির নাম্বার WGJ3135। এই গাড়িটি একজন সরকারি চালক চালাতেন, যার নাম দীনবন্ধু দে। বিডিও অফিসের একজন সরকারি চালক তিনি। অবসর গ্রহণের বেশ কিছুদিন পর তার মৃত্যু হয়। জামালপুরের বিডিও অফিসে একজন এখন সরকারি চালক রয়েছে, যার নাম অনিল মুর্মু। তিনি WGJ2585 গাড়িটি চালান। আমার যতদূর জানা এটা বেআইনি কাজ। এটা পরিবহন দপ্তরকে অবশ্যই দেখতে হবে, যথাযথ ব্যবস্থা নেওয়ার তাদের অবশ্যই দরকার। এটা আপনারা তো সোচ্চার হয়েছেন শুনলাম। হ্যাঁ, কেন উল্টো পাল্টা কাজ করলে বলবো, তাহলে ঠিকঠাক করলে কিছুই বলবো না।